হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দি সরকার ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি বলেছিলাম আজকে আপনাদের গাছের একটা ডিটেল ভিডিও দেখাবো। আমাদের বাড়িতে নতুন নতুন অনেক সদস্য এসছে, তো সেই ভিডিওটাই আজকে দেখাবো। আর আপনারা জানেন এই যে পরিস্থিতি আমরা সম্মুখীন হয়েছি, একমাত্র গাছই আমাদের হেল্প করতে পারে। তার জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছি গাছ লাগানোর, আমাদের ওপরে ছাদের ছোট্ট বাগানে, সেইটাই আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমাদের সাথে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আর চলুন দেখে নেওয়া যাক আমাদের এক্সপার্ট কি বলছে। বন্ধুরা, এতদিন তো আমাদের বাগানে অনেক ফুলের গাছ দেখেছে, আমাদের বাগানে কিছু একটাই মাত্র আম্রপালি আম গাছ ছিল। এইবার আমাদের বাগানে কিছু মানে ফলের গাছ, নতুন সদস্য এসেছে ফলের গাছের নতুন সদস্য। এক হচ্ছে এটা কামরাঙা গাছ, এই নতুন কামরাঙা ধরেছে সবে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন গাছটা প্রথম কিনে আনা হয়েছিল তখন এই একটা কামরাঙাই ছিল। তারপরে এটা হচ্ছে অল টাইম কুল, এই কুল সারা বছর হবে। এটা একটা জাম গাছ, জাম ভরে আছে। এত গরম পড়েছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন জামে অলরেডি কালার আসা আরম্ভ করে দিয়েছে। বেল গাছে যেহেতু কাঁটা নেই, তাহলে ইঁদুর খুব ভালোবেসে পাতা এবং ডালগুলো সব খেয়ে গেছে। নতুন পাতা আসছে গাছে, আর সাথে বেগুনও হয়েছে। এটা রঙ্গন ফুল, নতুন মানে বর্ষায় আরো বহু ফুটছে আস্তে আস্তে। এটা হচ্ছে লাল রঙ্গন, এটা হচ্ছে অ্যানাকোন্ডা। প্রত্যেকবারই প্রচুর ফোটে, এবারও আস্তে 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 প্রচুর ফুটতে শুরু করেছে। আম হবে সারা বছর, আম হবে। একটা নতুন বসিয়েছি। এরপর হচ্ছে এই যে সবেদা গাছ, সবেদা, হ্যাঁ এই যে সবেদা গাছে অলরেডি ফুল এসছে। ডালিম্বা আনার বলে একে, ডালিম্বা আনা এখনো আসেনি, ফুল টুল ধরেনি, তবে আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এতে ফুল ফল ধরবে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমরা নতুন কী কী গাছ বসিয়েছি। আর এই যে ছোট্ট আমটা দেখতে পাচ্ছেন, যে আম্রপালি গাছটা আপনাদেরকে দেখালাম সেইখানে এই একটা আমই ধরেছে, এটা এখন এই সাইজের হয়েছে, বড় হয়ে গেছে অনেকটাই। আর একটা অদ্ভুত জিনিস দেখাই, প্রকৃতির কী সৃষ্টি, এই পোকাটা এতটাই সুন্দর দেখতে, মানে কালারটা খুবই সুন্দর, তার জন্য আমি তুলে আপনাদেরকে দেখালাম। আর অপরাজিতা গাছটা আগে যখন দেখিয়েছিলাম খুবই ছোট অবস্থায় ছিল, এখন এটা ভালোই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ফুল হয়েছে। দোপাটি ফুলের কালারটা কেমন সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। হ্যাঁ, এই গাছগুলো নতুন আনা হয়েছিল তাই দেখিয়ে দিলাম। আর পিটুনিয়া যেটা শীতকালের ফুল, সেটা এই গরমে এখনও হয়ে যাচ্ছে, এটা সত্যি আশ্চর্যকর ব্যাপার, তাই আপনাদেরকেও তুলে দেখালাম। ক্যান্থাস ফুলের কথা আশা করি মনে রয়েছে, সেটা পিঙ্ক কালারের ছিল, গরমে তাপের চোটে এটা এখন হোয়াইট কালার হয়ে গেছে। আর এই যে নতুন নতুন সুন্দর ফুলগুলো দেখছেন, এটা তো 9 o'clock বা অফিস টাইম বিভিন্ন নামে সবাই ডেকে থাকে, তো এগুলোরও অপূর্ব কালার।
এখানে যদি একটু ভালো করে দেখেন তাহলে বাতাবি লেবু দেখতে পাবেন। হ্যাঁ, আমাদের বাতাবি গাছে অলরেডি বাতাবি ভালো বড়ই হয়ে গেছে, সেটা নয় আরেকদিন দেখাবো অন্য কোনো ভিডিওতে। কাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে গেছে, আপনারা সবাই জানেন তো, সেই উপলক্ষে আমাদের বাড়িতে এই নতুন সদস্যটি এসেছে, তো কালারটা খুবই অপূর্ব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন, তাতে আপনারা চটজলদি নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজ যদি আপনারা ফলো করতে চান, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল। আর আপনারা যদি আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে চান, তার লিংকও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।